नमस्कार प्रिय दर्शक बंधुरा, आपनारा देखछेन आमादेर प्रिय चैनल करियर आपडेट बेंगली। बंधुरा, एई मुहूर्ते एकटी गुरुत्वपूर्ण खबरेर दिके चोख राखबो। बंधुरा, आपनारा जानेन जे प्राथमिक शिक्षा पर्षदेर सभापति माणिक भट्टाचार्यके इतिमध्ये ग्रेप्तार करेछे सीबीआई। तो ग्रेप्तार करार परे তো তার কাছ থেকে পাওয়া গিয়েছে চাঞ্চল্যকর তথ্য এবং তার ফোন ঘেঁটে বেশ কিছু নম্বর উঠে এসেছে, বেশ কিছু চ্যাটের তথ্য পাওয়া গিয়েছে, যা থেকে বলা যেতে পারে সিবিআইয়ের চক্ষু চড়কগাছ হয়ে গিয়েছে। হ্যাঁ বন্ধুরা, তো বিরাট বড় খুলাসা এই মুহূর্তে। তো অবশ্যই সঙ্গে থাকুন এবং শেষ পর্যন্ত থাকুন। বন্ধুরা, চ্যাটের তথ্যে কী কী প্রমাণ পাওয়া গিয়েছে তো সেটাও জানাবো আপনাদেরকে। তো অবশ্যই সঙ্গে থাকুন এবং শেষ পর্যন্ত দেখতে থাকুন। প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলায় অবশেষে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের হাতে গ্রেপ্তার হয়েছেন তৃণমূল বিধায়ক মাণিক ভট্টাচার্য। প্রাথমিক শিক্ষা পর্ষদের চেয়ারম্যান থাকার সময় তার বিরুদ্ধে নিয়োগ দুর্নীতি নিয়ে একাধিক অভিযোগ উঠেছিল, আর এরপর থেকে বেশ কয়েকবার মাণিক ভট্টাচার্যকে জেরা করেছে সিবিআই এবং ইডি। এমনকি সম্প্রতি মাণিককে হেফাজতে নিয়েও ওএমআর সিট কেন পড়ানো হলো তা নিয়েও তদন্তের নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট। যদিও সিবিআইয়ের এই মামলায় সুপ্রিম কোর্টের নিষেধ থাকলেও ইডি তাকে গ্রেপ্তার করেছে। তো বন্ধুরা, জানেন আপনারা যে আজকের ইডি গ্রেপ্তার করেছে মাণিক ভট্টাচার্যকে। তো মাণিক ভট্টাচার্যকে গ্রেপ্তার করার পরে বিরাট বড় চাঞ্চল্যকর তথ্য সামনে এসে গিয়েছে। বন্ধুরা, জানা যাচ্ছে যে মাণিক যে রয়েছে, তো এই মাণিকের যে মোবাইল ফোন, তো সেখান থেকে বিরাট বড় ক্লু পাওয়া গিয়েছে। এবং জানা যাচ্ছে যে তার গ্রেপ্তারের খবর সামনে আসতেই খুশির জোয়ার চাকরি প্রার্থীদের মধ্যে। তবে মাণিক ভট্টাচার্যের গ্রেপ্তারের পরেই চাঞ্চল্যকর বেশ কিছু তথ্য পেয়েছেন ইডির আধিকারিকরা। জানা যাচ্ছে তৃণমূল বিধায়কের ফোন ঘেঁটে বেশ কিছু তথ্য পেয়েছেন কেন্দ্রীয় তদন্তকারী আধিকারিকরা। আগেই মাণিকের একটি ফোন বাজেয়াপ্ত করেছিল ইডি, আর তা ঘেঁটে বেশ কিছু চাঞ্চল্যকর নাম সামনে এসেছে বলেই খবর। জানা যাচ্ছে আর কে নামে একটি নম্বর মোবাইলে সেভ করে রেখেছিলেন মাণিক, কে এই আর কে, সেটাই খুঁজতে মরিয়া তদন্তকারী সংস্থা। শুধু তাই নয়, প্রাথমিক শিক্ষা পর্ষদের চেয়ারম্যান থাকার সময় সেই নম্বরে একাধিকবার চ্যাট করেছিলেন মাণিক। শুধু তাই নয়, কাদের নিয়োগ করা হবে সেই সংক্রান্ত চূড়ান্ত তালিকা আর কে পাঠাতেন বলে জানা যাচ্ছে। এমনকি হোয়াটসঅ্যাপ ঘেঁটে তদন্তকারীরা আরও জানতে পারেন যে ওই তালিকায় সম্মতি দিয়েছিলেন ডিডি। শুধু আর কেই নয়, ডিডি বা কে সেটাই এখন জানতে চান তদন্তকারী অফিসাররা। নিয়োগের ক্ষেত্রে এই আর কে এবং ডিডিকে খুঁজতে মরিয়া ইডি। তদন্তকারীরা মনে করছেন এদের প্রভাব এতটাই ছিল যে নিয়োগের ব্যাপারে এদের সম্পত্তি সম্মতি চূড়ান্ত হিসাবে ধরে নেওয়া হতো। এছাড়াও বেশ কিছু রহস্যজনক চ্যাট পেয়েছেন বলে ইডি সূত্রে জানা যাচ্ছে। তো নিয়োগ দুর্নীতি মামলায় মাণিক ভট্টাচার্য কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাকে বেশ কিছু নথি জমা দেন। ইডির অভিযোগ সেখানে একাধিক গরমিল ধরা পড়েছে। তদন্তে পাওয়া গরমিলের প্রমাণ হাতে পাওয়ার পরে কোন পথে নিয়োগ প্রক্রিয়া চালিত হয়েছে, কীভাবে নিয়োগপত্র দেওয়া হয়েছে সে সম্পর্কে জানতে চান ইডির আধিকারিকরা। এছাড়াও তিনি জিজ্ঞাসাবাদের সময় ইডিকে সাহায্য না করার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে, আর এরপরেই তাকে গ্রেপ্তার করে সংস্থা। তবে আজ মঙ্গলবার তাকে আদালতে নিয়ে নিজেদের হেফাজতে নেওয়ার চেষ্টা করবে ইডি। তদন্তকারীরা মনে করছেন মাণিককে জেরা করে বেশ কিছু তথ্য তারা পেয়ে যেতে পারেন। তো বন্ধুরা, বুঝতে পারছেন এই মুহূর্তে সবচেয়ে বড় বলা যেতে পারে যে আপডেট, প্রাথমিক শিক্ষা পর্ষদের চেয়ারম্যান অ্যারেস্টেড হয়েছেন, গ্রেপ্তার হয়েছেন, এবং তার মোবাইল থেকে মোবাইলের চ্যাট ঘেঁটে দুটো তথ্য পাওয়া গেছে বা দুটো নাম পাওয়া গেছে, আর কে আর ডিডি। যারাই কিন্তু বলা যেতে পারে এই যে কারা নিয়োগ করা হবে, কাদের নিয়োগ করা হবে, এই সংক্রান্ত চূড়ান্ত তালিকা এই আর কে পাঠানো হতো, আর সম্মতি দিতেন এই ডিডি। আর কে আর এই ডিডি কারা, সেটাই এখন সবচেয়ে বড় ভাবাচ্ছে ইডির আধিকারিকদের। তো বন্ধুরা, সঙ্গে থাকুন, আরও আপডেট আসছে। যখনই আপডেট আসবে সবার আগে আপনারা এই চ্যানেলের মাধ্যমে আপডেট পেয়ে যাবেন। ধন্যবাদ।